সকালে ঘুম থেকে উঠে বিকেলের আড্ডা কিংবা সন্ধ্যায় পরপরই অনেকের চা পানের অভ্যাস রয়েছে। আবার অনেকে ক্লান্তি দূর করতে প্রায় চা পান করে থাকেন। তবে বেশি বেশি যেমন কোনো কিছুই শরীরের জন্য ভালো না, তেমনি চা পান নয়। অতিরিক্ত চায়ের নেশা কিন্তু ডেকে আনতে পারে নানা সমস্যা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, অনিদ্রা, মাত্রাতিরিক্ত চা পান করলে এর মধ্যে থাকা ক্যাফেইনের প্রভাবে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। কোষ্ঠকাঠিন্য, চায়ের মধ্যে থাকা রাসায়নিক থিওফাইলিন পরিপাকের সময় শরীর ডিহাইড্রেট করে দেয়, ফলে বেশি চা খেলে কোষ্ঠকাঠিন্যে ভোগার সমস্যা দেখা যায়। উৎকণ্ঠা, চায়ের মধ্যে থাকা ক্যাফেইন যেমন উদ্দীপনা বাড়াতে সাহায্য করে, তেমনি বেশি চা পান করলে উৎকণ্ঠা অস্থিরতা বাড়তে পারে। অবাঞ্ছিত গর্ভপাত, চিকিৎসা বিজ্ঞানীদের মতে চায়ে থাকা ক্যাফেইন গর্ভস্থ ভ্রূণের ক্ষতি করে, ফলে অবাঞ্ছিত গর্ভপাতের ঝুঁকি তৈরি হয়। প্রোস্টেট ক্যান্সার, গবেষকরা জানাচ্ছেন যে পুরুষদের বেশি চা পানের নেশা রয়েছে তাদের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। ভিডিওটি ভালো লাগলেই লাইক দিবেন, কেমন হলো কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।